স্যার আপনার মোবাইলটা একটু দেন তো। কেন, মোবাইলটা কি করবো? দেন না স্যার। সি সি স্যার, আপনি কি ফকিনি নাকি? এই যুগে সেই ফোন চালান? এই ফোনে আমি টাইপ করতে পারবো না, আপনি একটু টাইপ করেন তো, একটা মেসেজ পাঠান। দেখেন আপনার সাথে যে মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, ওই মেয়ের শরীরে কয়টা কোথায় কোথায় তিল আছে সব আমার জানা আছে। ওই মেয়ের পিঠে খামচির দাগটা পর্যন্ত এখনো মুছে নাই, আপনি বিয়ের পরে চেক করে নিন। এই কি বলো তুমি এসব, এসব আমি কাকে লিখবো? স্যার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে, যেই ছেলের সাথে বিয়ে ঠিক করছে ওই পাত্রকে লিখতেছি। তো আমার মোবাইল দিয়ে কেন, তোমার মোবাইল থেকে পাঠাও। স্যার আপনি কি গর্ধব নাকি? আননোন নাম্বার থেকে বিয়ে ভাঙার জন্য টেক্সট দিতেছি, আমার ফোন থেকে টেক্সট করলে সে বুঝে যাবে না? না না আমি এসবের মধ্যে নাই, পরে একটা ঝামেলা হবে। স্যার কোন ঝামেলা হবে না। স্যার আপনি কি চান না আমি লেখাপড়াটা শেষ করি? আমি যদি লেখাপড়া না করতে পারি আমি মানুষের মতো মানুষ হইতে পারবো না, গাড়ি ঘোড়ায় চলতে পারবো না, আপনার মুখটা উজ্জ্বল করতে পারবো না স্যার। আচ্ছা আপনি আমাকে দেন, আমি টেক্সট করে দিতেছি, দেন। কিন্তু তিল পর্যন্ত থাকো, খামচির কথাটা বেশি বেশি হয়েছে। বেশি বেশি হয়েছে আমারও মনে হচ্ছে। ঠিক হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ স্যার। এই তুমি কি লিখছো আমার কারণে তোমার দুইবার অ্যাবর্শন? ছি 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 ছি, কিভাবে লিখলে তুমি এটা? স্যার বিয়ে ভাঙার জন্য টেক্সট করছি তো, এর জন্য একটু বাড়ায় বাড়ায় লিখছি আর কি। এটা একটু বাড়ায় লিখছো, কাজটা তুমি একদম ঠিক করো না। এটা কিভাবে লিখলা তুমি? খামচিটাই তো ভালো ছিল। ও তাইলে আমাকে ফোনটা দেন, আমি আরেকটা টেক্সট করে দিছি খামচির ব্যাপারটা লিখে। এখন নিয়ে লাভ কি, টেক্সট তো পাঠিয়ে দিয়েছো। কাজটা তুমি একদম ঠিক করো নাই, আজকে তোমাকে পড়াবোই না। কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছেন স্যার? সরি স্যার। রাখেন এখানে। হ্যালো হ্যালো স্যার, আপনি কোথায়? আমি একটু বাইরে, বলো কি বলবা। স্যার জরুরি দরকার, একটা ঝামেলা হয়ে গেছে। আবার কিসের ঝামেলা? স্যার ওই ছেলে তো কোনোভাবেই কিছু মানতেছে না, টেক্স পাওয়ার পরেও সে নাকি আমাকে বিয়ে করবে, আমি নিজে মানা করে দিছি বিয়ে করব না, তারপরেও সে নাকি আমাকে বিয়ে করবে। তারা সবাই মিলে আজকে বাসায় দেখতে আসতেছে, আমি ফোন দিলে আপনি প্লিজ বিকেলের মধ্যে আমাদের বাসায় একটু চলে আসেন। হ্যাঁ আমি এসে কি করব? আপনি এসে সবার সামনে বলবেন আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে বিয়ে করতে চান, বাস এইটুকু বললেই হবে, বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি। এত কিছু বলার পরে এরপরে আর কিছু বাকি থাকে? দেখো আমি এসবের মধ্যে নাই, আমি আসতে পারবো না। ঠিক আছে, আসার দরকার নাই, আমিও তাহলে বাবাকে সব বলে দিব। মানে কি বলে দিবা তুমি? তেমন কিছুই না, আমি জাস্ট বলবো আপনি আমার বিয়েটা ভাঙতে চাচ্ছেন। আপনি নিজের ফোন থেকে ওই ছেলেকে টেক্সট করছেন, আমার নামে উল্টা পাল্টা কথা বলছেন। আপনি কিন্তু ভুলে যান না, টেক্সটটা আপনার ফোন নাম্বার থেকেই গেছে। কিচ্ছু বলতে হবে না, ঠিক আছে আমি আসবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আর শুনুন, আসার সময় একটু ভালো জামা কাপড় পরে আসেন, সবসময় যেরকম ফকিনি টাইপের জামা কাপড় পরেন না, ওগুলো পরেন না প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ। এই তুমি আমাকে ফকিন, হ্যালো